বন্ধুরা, গত ভিডিওতে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আজকের ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি আজকে খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে আপনাদের আলুর দম বানিয়ে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আলুর দম বানানোর জন্য আমি আর অমিত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছোট আলুর আলুর দম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি বেশি কিছু কিছু মশলা দেব না, ঘরোয়া মশলাতেই করব। আলুর দম আমরা লুচি দিয়ে খাবো বলে ময়দাটা আমরা মেখে নিচ্ছি। কতগুলো মাছ পাইছিস? একটাও পাইনি। কেন? তাই আলুর খোসা কি করিস? তাই ভাবলাম আলুর খোসা কেন তোর জন্য স্পেশাল আলুর দম হবে। তোর স্পেশাল আলুর দম হবে আজকে, তোর ফেভারিট। আলুর দম বানানোর জন্য আমি যে মশলাগুলো নিয়েছি, রসুন আদা যে বেটে নিয়েছি, আর পেঁয়াজটা আধবাটা করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, শুকনা লঙ্কার গুঁড়ো, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে আর গরম মশলা, আর ধনে গোটা ধনে, আর সর্ষের তেল, হলুদ, আর এই যে লুচি ভাজার জন্য সাদা তেল। বন্ধুরা, সেদিনের মতো বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা আবার ভিতরে চলে এসেছি। শুকনো খোলায় আমি ধনে আর গরম মশলাটা ভেজে নিচ্ছি। আগের থেকে ভেজে নিচ্ছি, সেদ্ধ আলুটা ভেজে নিচ্ছি। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নের জন্য কড়াইতে জিরে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা, পেঁয়াজ রসুন আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো, কেটে রাখা টমেটোটা, সামান্য নুন দিয়ে দিচ্ছি, শুকনা লঙ্কার গুঁড়ো, হলুদ পরিমাণ মতো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো, আর জিরা গুঁড়ো। গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদ লঙ্কা, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি না, হ্যাঁ কাশ্মীরি, আলুটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমাদের আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। লেচি তৈরি করে নিচ্ছি আমরা লুচির জন্য। আগে থেকে শুকনো খোলা ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ওই ধোঁয়ার জন্য আর অন্ধকার না, তার জন্য কালারটা ঠিক বসে আছে। লুচি তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। কি ধোঁয়া রে বাবা, দেখি কেমন হয়েছে। দেখো দেখো দেখো, খা। রংটা তো বেশ ভালোই হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে।
দুর্দান্ত। কেমন হয়েছে বল? ভালোই হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।